নমস্কার বন্ধুরা আজকে চিকেনের আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি খুব বেশি যে মানে নামটা শুনলেই মনে হবে বিশাল কিছু কিন্তু খুব বেশি যে আইটেম লাগে তা নয় খুব হাতের সামনে থাকে যে জিনিসগুলো সেই জিনিসগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি নামটা বেশ মজাদার মুরগ রসাল্লা আর খেতেও খুব সুন্দর দারুণ লাগে খেতে লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এসবের সঙ্গে তো দারুণ জমে যাবে আর ভাতের সাথেও মন্দ লাগে না তো চলুন দেখে নিই মুরগ রসাল্লার রেসিপিটা প্রথমে আমি এখানে মাংসটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবারে একটা পেস্ট বানাবো রসুন আর শুকনো লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি এতে কিন্তু আদা পড়ে না আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচনো মাংসের মধ্যে দিয়ে দিলাম আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর রসুন আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেটাও দিয়ে দিলাম দই দিলাম আমি এখানে বেশ বড় একটা হাতার দু হাতা মতন দই দিলাম হলুদ দিলাম স্বাদ মতো নুন দিলাম আর চিনি দিলাম চিনিটা অবশ্যই দিতে হয় কারণ টক দইটা পরে তো সে ভীষণ টক লাগবে এবারে ঘি দিলাম এটা যদি পুরোটাই ঘিয়া হয় তাহলে খুব ভালোই হয় কিন্তু আমি এখানে সাদা তেলের সঙ্গে ঘি মিশিয়ে তবে করেছি এবারে পুরোটাই আমি খুব ভালো করে মিশিয়ে মানে মাখিয়ে নিচ্ছি মশলাগুলো এটা যতটা সময় পারবেন ম্যারিনেট করে রাখবেন কারণ পেঁয়াজগুলো মজে গেলে আরও ভালো হবে তো আমি এখানে এক থেকে দেড় ঘন্টা মতন রেখে দিয়েছিলাম যতটা সময় বেশি রাখা যায় ততটাই ভালো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম অন্যদিকে আমি কড়াইতে এরকম বড় বড় মাংসের যেরকম আলু দেয় ওরকম ভেজে নিয়েছি নিয়ে সেই তেলেতেই আমি আরেকটু ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দুটো তেজপাতা আর একটুখানি মানে যতটুকু পেঁয়াজ দিয়েছিলাম তার থেকে একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি দিয়ে এবারে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি লাল করতে হবে না একটুখানি জাস্ট নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা মানে খেলিয়ে নিয়ে অল্প একটুখানি নরম হয়ে এলেই পুরো মাংসের যে মশলা মাখান ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা ঢেলে দিলাম খুব কম উপকরণে ভীষণ সুন্দর খেতে হয় এটা সমস্ত মাংসটা দিয়ে দিলাম এবার স্বাদ মতন আপনারা আরেকটু ঝাল দিতে পারেন আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু মানে রংটার জন্য সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে চাপা দিয়ে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট পর দেখুন কতটা জল ছেড়েছে ভীষণ সুন্দর খেতে হয় খুব ভালো লাগে আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে খেতে আবার ঢাকা চাপা দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাংসও সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এটাতে খুব একটা বেশি ঝোল থাকে না কিন্তু আপনারা যদি মনে করেন যে ঝোল ঝোল খাবেন তাহলে ঝোল রাখতে পারেন এটা একটু মাখা মাখা ভালো লাগে খেতে খুব খুব সুন্দর খেতে হয় যে একটুখানি ফুটে উঠেছিল আমি আবার ঢাকনা খুলে নামিয়ে নিয়েছি দেখুন এই রকম মানে অবস্থায় এসেছে ঝোলটা অনেকটাই মরে এসেছে এটা রেখে দিলে আর একটু টেনে নেবে ঝোলটা এই হল মুরগ রসাল্লা ভীষণ সুন্দর খেতে হয় খুব ভালো খেতে হয় তো বন্ধুরা আমার এই মুগ রসাল্লা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর পাশে বেল অপশানটা টিপে দিন যাতে আবার আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য